অনেক দিন পরে আমি কোথাও গেলাম। হাই বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভালো লাগলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। দেখো এখন বাজে 8:15, এদিকে দেখো আদা রসুন আর গরম গোটা জিরে হচ্ছে একসঙ্গে ভালো করে বেটে নেবো। দেখো ভালো করে বেটে নিয়েছি, এদিকে পেঁয়াজটাও বেটে নিয়েছি। চলে এলাম, সব কাটাকুটি হয়ে গেছে। দেখো আলুটা কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে মশলাগুলো বেটে নিয়েছি, আদা রসুন জিরে বেটে নিয়েছি আর কোন পেঁয়াজ বেটে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। চলো রান্নাটা করে নিই। এদিকে পটলটাও কেটে নিয়েছি, নুন হলুদ লঙ্কা মিশিয়ে নিলাম, তারপরে হচ্ছে ভেজে নেব। দেখো মাছ নিয়ে নেব, হচ্ছে আজকে বাড়ির কাছ থেকেই মাছ নিলাম, বাজারে গেলাম না, ভালো লাগলো না। রোজ রোজ বাজারে যেতে ভালোও লাগে না। আজকের হচ্ছে বাড়ির কাছ থেকে কাটা পোনা নিয়ে নিলাম, মাথা দিয়েই নিলাম। দেখো কেটে দিচ্ছে, মাথাটাও খেতে ভালো লাগে চচ্চড়ি করে খেতে। কেটে নিচ্ছি, কেটে হচ্ছে দেখো নিয়ে চলে এলাম, হচ্ছে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর নুন হলুদ লঙ্কা মিশিয়ে নিয়েছি। মাছটা ভাজা বসিয়ে দিলাম, দেখো লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমার একটু মাছ লাল লাল করে না ভাজা হলে ভালো লাগে না। দেখো ভালো করে ভেজে নিচ্ছে লাল করে। এদিকে হচ্ছে আজকের হচ্ছে আমার বর বাড়িতে আছে, তার জন্য খুবই ভালো লাগছে। ও কোনো দিনও ছুটি পায় না, কোনো দিনও বাড়িতে থাকে না। ও ছুটি করলে ছুটি, না ছুটি করলে ছুটি না, এই রকম ব্যাপার। আজকে হচ্ছে ওর ছুটি আছে, আমিও তো সারাদিন একা থাকি। ও যখন বাড়িতে থাকে খুবই ভালো লাগে, বাড়িতে থাকলে হচ্ছে দুজনে কথা বলা গল্প গাল সময় কেটে যায় না। তো আমি সারাদিন একা থাকি তো সময় কাটে না। দেখো গরম মশলা, গোটা গরম মশলা হচ্ছে বেটে দিয়ে দিলাম। এদিকে তরকারিটা হয়ে এসছে, দেখো একটু উল্টে দেবো, দিয়ে তরকারিটা একটুখানি ফুটবে আমি লাভিয়ে নেবো। দেখো তরকারিটা হয়ে গেছে, পটলও ভেজে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো বিকেলবেলা বেরোবো ভাবলাম, বিকেল থেকে সন্ধ্যে হয়ে গেল, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। দেখো লাইট জ্বলছে, ও হচ্ছে চা খাবে বলে চা নিয়ে নিচ্ছে, লাইট জ্বলছে। দেখো সন্ধ্যে হয়ে এসছে আর অনেক দিন পরে ওর সাথে বেরিয়েছে, খুবই ভালো লাগছে। দেখো গাড়িগুলো আসছে আর রাস্তার পাশে হচ্ছে গাছগুলো আছে, আরও ভালো লাগছে। আমরা একটা ব্রিজের ওপরে আছি, কত সুন্দর লাগছে। দেখো ও চা খাচ্ছে আর আমি হচ্ছে চা খাই না, জিভ পুড়ে যাই বলে চা খাই না। আমার তো আজ খুব ভালো লাগছে অনেকদিন পরে পরে। দেখো সন্ধ্যাবেলা কোথায় নিয়ে এলো, সন্ধ্যাবেলা হচ্ছে পার্কে নিয়ে এসছে। পার্কে হচ্ছে দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে জায়গাটা, কত সুন্দর লাগছে। ফাঁকা একদম, কেউ নেই, বেশি লোকজন নেই। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, কি সুন্দর লাল ফুল ফুটেছে আর সবুজ সবুজ, কত সুন্দর লাগছে। আর এখানে লাইট খুবই কম, এই গাছটা আছে বলে এখানে লাইট দিয়েছে। এগুলো দেখো অন্ধকার। এটা হচ্ছে একটা খাল, এক পার্কের পাশে খাল, অনেক বড় খাল, পার্কটা অনেক বড়। দেখো একদম অন্ধকার, আলো খুবই কম, দিনের বেলা হলে খুবই ভালো লাগতো সবুজ সবুজ। এদিকে বাড়ি ফিরে যাচ্ছি, দেখো একটুখানি বসেছিলাম তারপর বাড়ি চলে যাচ্ছি। এটা দেখো একটা ঘড়ি, কত সুন্দর লাগছে। দেখো রাত্রেবেলা লাইটটা জ্বলছে তো খুবই সুন্দর লাগছে। দেখো তারপরে হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, বাড়ির রাস্তার এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই হচ্ছে ফুচকা দোকান। ও হচ্ছে ফুচকা খাবে বলে দাঁড়িয়েছে, দেখো ও ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে, আমিও খাবো। আমি হচ্ছে জল ছাড়াই খাই, শুকনো ফুচকা খাই, আমি হচ্ছে জল দিয়ে ফুচকাটা খাই না। বাড়িতে চলে এসে এসে দেখো বসে আছি, শরীরটা খুবই খারাপ লাগছে আর পা তলাটা ব্যথা, যেন নড়ার শক্তি নেই সেরকম। ওই জন্য আমি বাইরে বেরোই না। আজকের হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও প্রীতি দেব ব্লগটা।